আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। অস্ত্র থাকতে পারে সন্দেহে তল্লাশি চালানো হলেও মিলেছে চালের বস্তা ও কম্বল। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসানের প্রতিবেদন। বুধবার সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি শুরু করে শিক্ষার্থীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শিক্ষার্থীরা জানায় নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এই সন্দেহে তারা তল্লাশি চালায়। তবে বাসার ভেতর কোনো অস্ত্র পাননি তারা। বাসায় অনেকগুলো চাল আর কম্বলের বস্তা পান তারা। করোনার সময় যে চাল ডাল কম্বল যেগুলো ত্রাণের জন্য দেওয়া হয়েছিল এগুলো ওনারা এখানে জমা করে রেখে দিয়েছে এবং অনেক স্বর্ণের যে আংটিগুলো এগুলো পাওয়া গেছে। শিক্ষার্থীরা তল্লাশি চালানোর সময় নানকের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন আলেমদের ছবি পাওয়া যায়। শিক্ষার্থীদের ধারণা, এখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতদিন যাবৎ আওয়ামী লীগের আপনার সিগনেচার ছাড়া বা তাদের অনুমতি ছাড়া যে কেউ চাকরি পেত না, এটার প্রমাণ আমরা নানক সাহেবের বাসা থেকে পেয়েছি। আর যে তাদের যে তারা যে মানে টাকা পয়সা লুটের ব্যাপারটা বা টাকা পয়সা বন্টনের যে ব্যাপারটা এতদিন আমরা শুনে আসছি, এটার ডকুমেন্ট পুরোটাই পাওয়া গেছে তার বাসা থেকে। নানকের কেয়ারটেকার বলছে নানক মাসে একবার দুবার এই বাসায় আসতেন। সব জায়গায় চেক করছে কিন্তু কোনো কোনো জায়গায় কোনো ই পায় নাই, অবৈধ কোনো জিনিস টিনিস যারা যেগুলো লাগে তারা আসছে কোনো কিছু পায়নি তারা আর কি। এই যে শুধু যে ছড়ানো জিনিসগুলো এগুলোই। শিক্ষার্থীদের অভিযোগ, তল্লাশিতে পুলিশকে বারবার ফোন করা হলেও আসেনি। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।